हेलो बंधुरा, आमी प्रभा, प्रभास मैजिक किचन थेके आपनादेर शुभेच्छा जानाच्छी। आमी आजके सावर क्रीम दिए केक बनाबो। एई केकटा खुबी मजा, आमी आगेओ बानियेछी, भाबलाम आपनादेर साथे शेयर करी। आमी एखाने तीनटा डिम दिएछी, एक चायेर चामच लवण, देड़ चायेर चामच बेकिंग पाउडार, वैनिला एसेंस एक टेबिल चामच, आधा कप बटर, एक कप चीनी, एक कप सावर क्रीम। सावर क्रीम ना थाकले आपनारा टक दई बा मिष्टी दईओ व्यवहार करते पारें। सबगुलो उपकरण आमी एकसाथे खूब भालो करे मिशिए नियेछि हाते। सबगुलो उपकरण खूब सुंदर स्मूथ हयेछे। देखें এখানে আমি দুই কাপ ময়দা দিয়ে দিব আলাদা আলাদাভাবে। সবগুলো উপকরণ একসাথে আমি মিক্স করব। এখন একটু ঘন হয়েছে, তার জন্য আমি আধা কাপ দুধ দিয়ে দিব এটার সাথে। সবগুলো উপকরণ খুব ভালো করে মিশাতে হবে, যেন কোনো দানা না থাকে ভিতরে। ইলেকট্রিক বিটার না থাকলে হ্যান্ড বিটার দিয়েই বিট করা যাবে, এতে কেক ভালোই ফুলবে, কোনো সমস্যা নেই। আমি কেক প্যানে একটু করে তেল লাগিয়ে নিয়েছি, তার উপরে আমি এক টেবিল চামচ ময়দা দিয়ে চারপাশে ভালোভাবে লাগিয়ে নিব, তাহলে কেকটা খুব ভালো উঠবে কেক হয়ে গেলে। আমার কেক মিক্স রেডি হয়ে গেছে দেখেন। এখন আমি কেকটাকে ওভেনে ভরে দিব। ওভেনের হিট থাকবে 340, কেকটা 40 মিনিট বেক করতে হবে। বন্ধুরা, আমি আশা করি আপনাদের এই কেকটা খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন নতুন নতুন রান্না পাওয়ার জন্য। কেকটাকে খুব সাবধানে তুলে নিতে হবে, না হয় ভেঙে যেতে পারে। কেকটা খুবই ভালো হয়েছে দেখেন, খুব সুন্দরভাবে উঠে গেছে, খুব ইজিভাবে। আমি কেটে দেখাচ্ছি কেমন হয়েছে দেখেন, খুব সফট, খুব সুন্দর কেক হয়েছে। খুব ইজি ওয়েতে আপনারা এই কেকটা করে ফেলতে পারবেন কম খরচে। দেখুন, দেখতে যেমন হয়েছে খেতেও তেমন খুবই মজা হয়েছে। আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি আজকেই সাবস্ক্রাইব করে নেন নতুন নতুন রান্না পাওয়ার জন্য।